আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দীন ইসলামের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো পাহাড় সমপরিমাণ ঋণ ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া। প্রিয় দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন ক্রীতদাস তার নিকট এসে নিবেদন করল, আমি আমার নির্ধারিত অর্থ দিতে অপারগ, অতএব আপনি আমাকে সাহায্য করুন। এ কথা শুনে তিনি বললেন, তোমাকে কি এমন দোয়া শিখিয়ে দিব না যা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন? যদি তোমার উপর পর্বত সমপরিমাণ ঋণও থাকে, তাহলে আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে তা পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাযলিকা আম্মান সিওয়াক, আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাযলিকা আম্মান সিওয়াক। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন ও শেয়ার করুন বন্ধুদের মাঝে। নতুন নতুন ইসলামিক ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।